2024-এর নির্বাচনে একলা চলো নিজেতে বঙ্গ কংগ্রেস। কংগ্রেসের হাইকমান্ডের বৈঠকে তৃণমূলের সঙ্গে জোটে নারাজ বঙ্গ কংগ্রেস। 2024-এর লোকসভা নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে জোটে আগ্রহী অধীর, এমনটাই সূত্র মারফত খবর। রাহুল ও খার্গেকে বৈঠকে জানিয়েছেন বঙ্গ কংগ্রেস সূত্র মারফত। কিন্তু নানা তথ্য সামনে আসছে 2024-এর লোকসভা নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে জোটে আগ্রহী অধীর রঞ্জন চৌধুরী। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কি জানতে পারছো এই বিষয়ে? আর দেখো, আজকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সাথে কংগ্রেস হাইকমান্ডের বৈঠক ছিল। বৈঠকে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস কমিটির, প্রদেশ কংগ্রেসের কোর কমিটি, এবং বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ জাতীয় নেতৃত্ব। এই বৈঠকে বাংলা আমরা যেটুকু সূত্রের মাধ্যমে জানতে পারছি, বঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে তারা জোটে আগ্রহী নয়, তারা একলা চলো নীতিতেই কিন্তু আগ্রহী। তারা বলেছেন যে যেভাবে পশ্চিমবঙ্গে একদম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত কংগ্রেস কর্মীরা বারে বারে তৃণমূলী সন্ত্রাসের শিকার হয়েছে, তারপর নতুন করে জোট করার কোনো জায়গা নেই, সেই জায়গা থেকে 2024-এর লোকসভা নির্বাচনে একটা চলনীতিতেই বিশ্বাসী কিন্তু প্রদেশ কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে প্রদেশ কংগ্রেস কমিটির সাথে বৈঠক ছিল কেন্দ্রীয়, জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বে। সেখানে এই বিষয়গুলি উঠে আসে। মূলত 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে এই মিটিং ছিল, এবং সেখানে আসন বন্টন কি হবে বা প্রদেশ কংগ্রেসের কি বক্তব্য, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে কিন্তু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ নেতৃত্বকে চাপ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা জোটে আগ্রহী নয়, তারা এই মুহূর্তে একটা চলনীতিতে আগ্রহী, এবং পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো ফল করার জায়গায় রয়েছে জাতীয় কংগ্রেস। সুতরাং এই মুহূর্তে যদি একলা চলনীতিতেই তারা বিশ্বাস করছে এবং একা একাই লড়াই করার ক্ষেত্রে তারা বিশ্বাসী বলেই জানিয়ে জোট করতে রাজি নয়। কিন্তু এই জায়গা থেকে ইন্দ্রাণী, হ্যাঁ হ্যাঁ ইন্দ্রাণী, তৃণমূল কংগ্রেসের সাথে জোট বিগত কয়েকদিন ধরে যে সম্ভাবনা উঠে আসছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এসে নিজে জানিয়ে গিয়েছিলেন তিনি কংগ্রেসের সাথে জোটে আগ্রহী, কিন্তু সেই জায়গাটা আজকে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আমরা যেটুকু সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি, জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাদেরকে প্রদেশ কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা জোটে আগ্রহী নয়। তার কারণ হিসাবে তারা তুলে ধরেছে তৃণমূলী সন্ত্রাস, এবং তারা বলেছেন যে যেভাবে সারা রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ নেমে এসছে এবং দীর্ঘদিন ধরে আক্রমণ চলছে, সেই জায়গা থেকে তারা কোনোভাবে তৃণমূলের সাথে জোটে যেতে রাজি নয়। এবং সূত্রের মাধ্যমে আরো আমরা জানতে পাচ্ছি যে উচ্চ নেতৃত্বকে তারা এটাও জানিয়ে দিয়েছে যে তৃণমূলের সাথে জোট করা তাদের পক্ষে সম্ভব নয়। যে 2024-এর নির্বাচনে যখন লড়াই হবে তখন কিন্তু কংগ্রেস একলা চলো নীতিতেই বিশ্বাসী। এখন আমরা আগে দেখেছি বিভিন্ন সময় সিপিআইএম এর সাথে কংগ্রেস জোট করে লড়াই করেছে, এবং সেক্ষেত্রে যদি জোট করতে হয় তাহলে সিপিআইএম এর সাথেই জোট করতে আগ্রহী কংগ্রেস বলেও কিন্তু আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। অর্থাৎ তৃণমূলের সাথে জোটে একেবারেই নারাজ বঙ্গ প্রদেশ নেতৃত্ব বলেই আমাদের কাছে খবর, এবং সেই বার্তাই কিন্তু আজকে বঙ্গ প্রদেশ নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেকে। ইন্দ্রাণী, এই জায়গা থেকে জানতে চাইবো, বঙ্গ কংগ্রেস কোনোভাবেই রাজি নয়, তারা হাইকমান্ডকে জানিয়েছে, হাইকমান্ডের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কিছু কি পাওয়া গেছে, সূত্র মারফত কিছু জানা যাচ্ছে? দেখো, হাইকমান্ডের পক্ষ থেকে আজকের বৈঠকে সম্পূর্ণভাবে প্রদেশ কংগ্রেসকে তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে তারা যখন তাদের মতামত জানিয়েছেন তারা বিষয়টা শুনেছেন এবং এই বিষয়ে আরো আলোচনা হবে বলে জানিয়েছেন, এবং অত্যন্ত দ্রুত আরো বেশ একটি বৈঠক হওয়ার সম্ভাবনাও আছে বলেও আমরা জানতে পাচ্ছি। এবং যেটা হাইকমান্ডে যেটা বক্তব্য যে গতকাল এর আগের দিনই কিন্তু আইএমডিআই এর জোটের বৈঠকে ঠিক হয়ে গিয়েছিল যে আসন বণ্টনের ব্যবস্থাটা চূড়ান্ত হবে রাজ্য স্তরেই কথা বলে। সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস যদি একেবারে এই বিষয়তে ডেকে বসে, অর্থাৎ কোনোভাবেই তারা তৃণমূলের সাথে জোট করতে নারাজ হয়, তাহলে সেই বিষয়টা নিয়েও কিন্তু হাইকমান্ড ভাবনা চিন্তা করবে এবং তারা আরো নিজেদের মধ্যে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেই আমরা জানতে পারছি। একেবারে ইন্দ্রাণী, অর্থাৎ কংগ্রেসের হাইকমান্ডের বৈঠকে তৃণমূলের সঙ্গে জোটে নারাজ বঙ্গ কংগ্রেস, এমনই কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে বঙ্গ কংগ্রেসের তরফ থেকে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালো। তো ধন্যবাদ ইন্দ্রাণী, কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে।